হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য মিসফিটস ওয়ার্ল্ড। আমি এসে গেছি সৌভিক আপনাদের সবার কাছে। সো আজকের ব্লগটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং। সো রিসেন্টলি আমরা ঘুরতে গেছি, সেটা হলো কাশ্মীর। তো কাশ্মীরের আমরা কোথায় কোথায় কিভাবে ঘুরেছি, এভেন কি কলকাতা থেকে কাশ্মীর যাওয়ার পুরো মুভমেন্ট এই ভিডিওতে পুরো দেখানো হয়েছে, ব্লগে পুরোটা দেখানো হয়েছে। আর কাশ্মীরের নানান জায়গায় কোথায় কোথায় ঘুরেছি, কি করেছি, কি কি খেয়েছি না খেয়েছি, সব কিছুই ইচ অ্যান্ড এভরিথিং এই ব্লগে আপনারা পাবেন। আর যদি এই ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা পুরোটা দেখুন উইদাউট স্কিপ। আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি, আর আমাদের শিয়ালদা থেকে ট্রেন ছিল নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, যেটা শিয়ালদার টাইম ছিল 4:50 বিকেলে। আর আমাদের কোচ পড়েছিল রাজধানী এক্সপ্রেসের B2 নাম্বার, আমাদের কোচ ছিল, আর সিট নম্বর 1, 2 আর 4, তিনটে টোটাল সিট ছিল। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ট্রেনে উঠে বসে পড়েছি, যে যার নিজের মতন সিটে, আর লাগেজপত্র আমরা ঠিকঠাক মতন জায়গায় রেখে দিয়েছি। এখন ট্রেন এখন আপাতত ছাড়েনি, আর এই ছেড়েছে ট্রেন। তো বিকেলের একটা স্ন্যাক্স রাজধানী থেকে কিছু দিয়ে দিল, ব্রেড, সোনপাপড়ি, টি অ্যান্ড চানাচুরস। আমাদের রাতের ডিনার চলে এসছে। আমাদের রাতের ডিনারে দুটো ননভেজ ছিল আর একটা ভেজ ছিল। ননভেজের মধ্যে চিকেন কারি, রুটি, দই সব কিছু দিয়েছে। তো আমরা তাড়াতাড়ি রাতের ডিনারটা সেরে ফেললাম। সো নেক্সট দিন সকালবেলায় এটা মর্নিং স্ন্যাক্স, আমাদের ব্রেকফাস্টে কিছু দিয়েছে, ব্রেড, অমলেট, ফ্রুটি সব কিছু, সাথে সাথে একটা করে হ্যান্ড স্যানিটাইজারও এখন রাজধানী থেকে দিচ্ছে কোভিডের পর থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা দিল্লি স্টেশনে নেমে পড়েছি। আমাদের নেক্সট দিন দিল্লির টাইমিং ছিল মর্নিং 10:55, 10:55-তে। তো রাজধানী ঢুকিয়েছে দিল্লি স্টেশনে ঠিক 11টার সময়, লাইক 5 মিনিট লেট হয়েছে। বুঝতেই পাচ্ছেন রাজধানী এক্সপ্রেস লেট করবেই না, 2-5 মিনিট এদিক ওদিক হয়। সো এবার আমরা দিল্লি মেট্রোর দিকে আস্তে আস্তে রওনা দিচ্ছি, মেট্রো করে যাব আমরা এয়ারপোর্টে। সো আমরা দিল্লি মেট্রোতে এসে গেছি, আর দিল্লি মেট্রো অপূর্ব সুন্দর মেট্রো স্টেশন। আর সামনে যে দাদা দেখতে পাচ্ছেন, ইনি আমাকে গাইড করে নিয়ে যাচ্ছেন মেট্রো, ওখানে মেট্রো ট্রেনে একদম উঠিয়ে দেবেন, ইভেন কি ইনি টিকিট সব কিছু কেটে রেখেছেন। তো খুবই সুন্দর লাগলো দিল্লি মেট্রো স্টেশন ঘুরে। সো আমরা গেটের সামনে চলেও এসেছি মেট্রোতে উঠবো বলে। আমরা ফাইনালি দিল্লি মেট্রোতে উঠে পড়েছি, অ্যান্ড লাগেজ রাখার জন্য আলাদা কম্পার্টমেন্ট করা রয়েছে, ওখানে সব লাগেজ রাখছি। আর খুবই সুন্দর দিল্লির মেট্রো, অপূর্ব। সো ফাইনালি আমরা দিল্লি মেট্রো স্টেশনের বাইরে আমরা নেমে গেছি। সো এই মেট্রো স্টেশনটার নাম হচ্ছে দিল্লি এরোসিটি, টার্মিনাল 1-এ যাওয়ার জন্য। সো এখানে যাওয়ার জন্য দিল্লি এরোসিটিতে করে এখান থেকে বাস যায়, টোটাল টার্মিনাল 1-এ যাওয়ার জন্য আমরা বাসে উঠে পড়লাম। সো ফাইনালি আমরা দিল্লি এয়ারপোর্টে আমরা পৌঁছেছি, দুপুর 1 o'clock-এর মধ্যে আমরা পৌঁছে গেছি। তো আমাদের ফ্লাইটের টাইমিং ছিল 4:55 ইভিনিং। সো আমরা তাড়াতাড়ি খুব পৌঁছে গেছি, তো এয়ারপোর্টটা আমরা একটু ঘুরে নিচ্ছি, অ্যান্ড ইন্ডিগোতে আমাদের ফ্লাইট ছিল। ফাইনালি আমরা প্লেনের সামনে অলরেডি এসে পড়েছি, আমাদের বোর্ডিং টাইমও হয়ে গেছিল ফ্লাইটের সময়। সো আমরা রানওয়েতে অলরেডি ফ্লাইটের এখানে আমরা পৌঁছে গেছি। সো আমরা একটুখানি দেখছি এখানে ঘুরে। তো আমরা ফ্লাইটে যে যার নিজের মতন জায়গায় বসে পড়েছি, তো ফ্লাইটে অলরেডি বোর্ডিংয়ের অ্যানাউন্সমেন্ট হয়ে যাচ্ছে, তো এখনই ফ্লাইট সরার সময়। তো ফাইনালি আমাদের ফ্লাইটটা দিল্লি রানওয়ে থেকে টেক অফ করলো শ্রীনগর যাওয়ার জন্য। আমাদের বোর্ডিং টাইম ছিল 4:55, তো ফ্লাইটটা ছাড়তে একটু লেট করেছিল, 5:15 কি 5:20 হয়ে গেছিল, ডিলে একটু হয়েছিল। সো অলরেডি আমাদের টেক অফ হয়ে গেছে ফ্লাইট দিল্লি রানওয়ে থেকে। সো ওপর থেকে তো অপরূপ দৃশ্য যে দিল্লি শহর দেখছি, মানে কিছু বলে বোঝানো যাবে না যে এত সুন্দর, অপরূপ। যে অবশ্যই যে ফ্লাইটে উপরে উঠলে যে যে ভালোই লাগে, যে ওপর থেকে যে ছোটো ছোটো সব এরকম বাড়ি ঘরগুলো দেখতে, মানে বেশ
মনে হয় যেন যে পুতুল, পুতুলের মতন লাগছে। মানে খেলনা বাড়ি ঘর সব কিছু, নিচে মানুষজন চড়ছে, মানে চলাফেরা করছে, গাড়ি ঘোড়া ছোট 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 সব কিছু মনে হয়, বেশ সুন্দরই লাগে। তো ফাইনালি আমরা শ্রীনগরের পথে রওনা। সো ফ্লাইটটা আমাদের টেক অফ করার পরেই আমাদের সিটে, যে যার সিটে চলে এসছেন, কিছু স্ন্যাক্স। সো আমাদের টিকিটের সাথে কিছু ছিল, টিকিট বুক করার সাথেই আমরা স্ন্যাক্স কিছু অর্ডার করেছিলাম। তো আমরা যে যার স্ন্যাক্স নিয়ে খেতে বসে পড়েছি। সো ফ্লাইটে আমাদের স্ন্যাক্স খাওয়ার সাথে সাথেই একটু প্লেনের জানলা দিয়ে বাইরের দৃশ্যটারও একটু মজা নিয়ে নিচ্ছি, যে মানে কত সুন্দর লাগছে যে মেঘের উপরে যে আমরা রয়েছি। ফাইনালি আমরা শ্রীনগর এয়ারপোর্টে নেমে গেছি। শ্রীনগর এয়ারপোর্ট থেকে প্রথমে ফার্স্টে যেটা আমাদের কাজ হলো, আমাদের যেটা ক্যালকাটা সিম সেটা এখানে জম্মু অ্যান্ড কাশ্মীরে সেটা চলে না। সো এখান থেকে এয়ারপোর্টের বাইরে থেকে আমরা সিম নিয়ে নিয়েছি। সিম নিয়ে রিচার্জ করে আমরা গাড়ি করে নিয়েছি। এখানে এয়ারপোর্টের বাইরে প্রিপেড ট্যাক্সি ছিল। তো আমাদের হোটেলটা যেহেতু ডাল লেকের দিকে ছিল, তো ডাল লেকের ওখানে আমরা ট্যাক্সি করে যাচ্ছি। সো আমরা হোটেলে এসেই বেরিয়ে পড়েছিলাম একটু ডাল লেকের দিকে। সো রাত্রিবেলা ডাল লেক চারিদিকে এরকম পরপরভাবে হাউস বোট দাঁড়ানো রয়েছে, খুব সুন্দর লাগছে। ডাল লেকটা এত সুন্দর হাউস বোট। নেক্সট ডে যাওয়ার ছিল আমাদের হচ্ছে সোনমার্গ। তো আমরা সকাল সকালই আমরা বেরিয়ে পড়েছি সোনমার্গ যাওয়ার পথে। ফাইনালি আমরা সোনমার্গ এসে পৌঁছালাম। শ্রীনগর টু সোনমার্গ ডিস্টেন্স 80 কিলোমিটার্স অ্যান্ড টাইমিং লাগে মোর দ্যান 2 আওয়ার্স। তো এত ঘন্টা জার্নি করে এসে সোনমার্গে যে এসে পৌঁছালাম, সোনমার্গের এসে যে দৃশ্য এত সুন্দর, খুবই অপূর্ব জায়গা। সো ফাইনালি গাইজ আমরা ঘোড়াতে উঠে পড়েছি সোনমার্গ থেকে। তো আমরা যাচ্ছি এখন ঘোড়াতে করে যেখানে রাম তেরি গঙ্গা ম্যালির শ্যুটিং হয়েছে, যেখানে সত্য পে সত্তা অমিতাভ বচ্চনের যেখানে শ্যুটিং হয়েছে, সেই সব জায়গা স্পটে করে আমরা যাচ্ছি।
সোনমার্গ ঘোরার পর্বটা শেষ হয়েছে, তো এবার আমরা ফিরে যাচ্ছি শ্রীনগরের দিকে। তো সোনমার্গ থেকে ডাইরেক্ট গাড়ি কোনো শ্রীনগর যায় না, তো ভায়া কঙ্গন হয়ে যেতে হয়। দেন এখন আমরা কঙ্গন যাব, দেন কঙ্গন থেকে আমরা যাব বর্ণওয়াল। গাইজ, আমরা কঙ্গন থেকে বর্ণওয়ালে এসছি, আর বর্ণওয়াল থেকে আমরা অটো করে এসছি লালচক, ইয়ানি ঘণ্টাঘর মার্কেটে। এখানে প্রচুর মার্কেট, প্রচুর শপিং কমপ্লেক্স, ভালো ভালো দোকান আছে এদিকে। তো আমরাও এখানে একটু আসলাম একটু শপিং টপিং করতে। তো দেখে নিচ্ছি এখানে ঘুরে ঘুরে এখানে কী কী দোকান রয়েছে, ভালো ভালো কী কী জিনিসপত্র পাওয়া যায়। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি ভালোই প্রচুর ভিড় রয়েছে এখানে, প্রচুর অনেক টুরিস্টরাও এসছে, অনেক গাড়ি। এটা হলো রাতের লালচক মার্কেট। তো পরের দিন আমরা সকাল সকাল শ্রীনগর থেকে হোটেল থেকে বেরিয়ে পড়লাম সাইট সিন করার জন্য শ্রীনগরের। আর রাস্তায় যেতে যেতে আমাদের চোখে পড়লো এই ডাল লেক। আর অপরূপ সুন্দর এই ডাল লেকটা, টোটাল 25 কিলোমিটার রেডিয়াস নিয়ে অবস্থিত এই ডাল লেক। সো ফাইনালি গাইজ, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি হোটেল থেকে, আর এসে গেছি আমরা মুঘল গার্ডেনে এখানে ঘুরতে। যো খুবই সুন্দর মুঘল গার্ডেনটা, একদম মানে মানে এত সুন্দর সুন্দর ফুল, মানে এত ফ্লাওয়ার্স, এত গাছের মানে সুন্দর ডেকোরেশন মানে করা, একদম সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার, খুবই ভালো সুন্দর জায়গা। এবার আমরা ভেতরের ওইখান থেকে ঢুকবো। এবার আমরা ভেতরে এন্ট্রি করছি, সিঁড়ি দিয়ে আমাদের উঠতে হবে ওপরে। তো আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেছি মুঘল গার্ডেনের ওপরে। সকাল খুবই সকাল, সকাল বাজে মর্নিং 8:30 o'clock। তো এখনও অত টুরিস্ট আসেনি এখানে, খুবই কম এখনও টুরিস্ট আছে, একটু ফাঁকা ফাঁকাই আছে। অপরূপ সুন্দর পিছনে পাহাড়, গার্ডেনের ফ্লাওয়ার্সগুলো খুবই সুন্দর, খুবই ভালো করে একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা রয়েছে, কোনো নোংরা নেই, সত্যি খুবই সুন্দর এই মুঘল গার্ডেন। তো এবার আমরা আরেকটা গার্ডেনে চলে এলাম, সেই গার্ডেনটার নাম হলো চশমিশাহী গার্ডেন। এই গার্ডেনটাও অপরূপ সুন্দর, খুবই ভালো সিনারিও, খুব সুন্দর একদম পুরো এই গার্ডেনটাও, পুরো নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্লাওয়ার্সও প্রচুর এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে সব লোকেরা এখানে রয়েছেন, যেখানে যেখানে নোংরা এখানে পড়ে রয়েছেন, ইনারা সব পরিষ্কার করছেন, যেখানে পাতা গাছের পড়ে রয়েছে। অপরূপ এই চশমিশাহী গার্ডেন, খুব সুন্দর এই গার্ডেন, অনেক সিকিউরিটিও আছে এখানে, BSF-এর জওয়ানরাও রয়েছে এখানে সিকিউরিটির জন্য। শ্রীনগরের সাইট সিনটা করে এসে তাড়াতাড়ি আমরা চলে আসলাম হাউস বোটে আমাদের, যেটা আমাদের হাউস বোট বুক করা ছিল। আর হাউস বোটে বসে বসে বিকেলের আমাদের ডাল লেকটার অপরূপ দৃশ্যটার মজা নিচ্ছিলাম। কি অপূর্ব লাগছে এই ডাল লেক শিকারাগুলো। শ্রীনগর থেকে বেরিয়ে পড়লাম নেক্সট দিন পেহেলগাঁওর দিকে। এবার পেহেলগাঁও যাওয়ার সময় রাস্তায় আমাদের চোখে পড়লো সেই কাশ্মীরের বিখ্যাত আপেল গার্ডেন। সেই আপেল গার্ডেনে ঢুকলাম আমরা, অপরূপ আপেল, মানে গাছ ভর্তি একদম পুরো আপেল। ফাইনালি গাইজ, আমরা শ্রীনগর থেকে জার্নি করে গাড়ি করে আসলাম পেহেলগাঁওতে। আমাদের হোটেলটা ঠিক এই লিডার নদীর পাশেই, আমাদের এই কটেজ, এই প্যারাডাইজ গেস্ট হাউস আমাদের কটেজ। সামনে এখানে নদীর পাশে টেবিল চেয়ার সব কিছু রাখা আছে। অপরূপ সুন্দর এই পেহেলগাঁও, আর এত জলের স্রোত এই লিডার নদীর, মানে মানে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। খুবই সুন্দর লোকেশন, খুবই সুন্দর জায়গা। পেহেলগাঁওতে পৌঁছেই আমরা নেক্সট দিন চলে গেলাম পেহেলগাঁও সাইট সিন বেতাব ভ্যালি। এই সেই বেতাব ভ্যালি যেখানে সানি দেওয়াল, অমৃতা সিংয়ের বেতাব বইয়ে শ্যুটিং হয়েছে। অপরূপ এই বেতাব ভ্যালি, সেই বেতাব ভ্যালিতে ঢুকলে মানে পুরনো ওই সানি দেওয়ালের বইয়ের মুভির গান মনে পড়ে যাচ্ছিল। সেই সানি দেওয়ালের ফার্স্ট বই বেতাব বইয়ের যেই যেই সুপার ডুপার হিট যেই গান, এই বেতাব ভ্যালিতে ঢুকলে মানে একটাই অপরূপ একটা দৃশ্য, মানে আর খুবই সুন্দর লোকেশন, খুবই সুন্দর জায়গা, প্রচুর টুরিস্টও এসছে এখানে ঘুরতে, ভালোই ভিড় ক্রাউড।
দেখার পর আমরা বেরিয়ে পড়লাম নেক্সট সাইট সিনের দিকে, মানে নেক্সট পয়েন্ট, সেটার নাম হলো আরু ভ্যালি। এই সেই আরু ভ্যালি যেখানে বজরঙ্গি ভাইজানের শ্যুটিং হয়েছে, আর এই সেই আরু ভ্যালি যেখানে বজরঙ্গি ভাইজানের মুন্নির ঘর এখানে দেখিয়েছিল, ঠিক আছে। এই আরু ভ্যালিটাও খুবই অপূর্ব সুন্দর, খুবই দারুণ জায়গা, প্রচুর টুরিস্টও এসছেন এখানে ঘুরতে, প্রচুর ক্রাউডও এখানে। ঠিক আর কি বলবো, মানে যেই এটা হচ্ছে কাশ্মীরের যাকে বলে, যেটা বলে জান্নাত, সত্যি কাশ্মীর জান্নাতই, খুবই সুন্দর জায়গা, খুবই ভালো লাগলো আরু ভ্যালিটাও ঘুরেও আমাদের। আমরা পহেলগাঁও থেকে বেরিয়ে পড়লাম একটা গার্ডেন, সেটা হচ্ছে রোজ গার্ডেন। আমাদের ঠিক গেস্ট হাউসের ঠিক 2 থেকে 5 মিনিটের হাঁটা পথ এই রোজ গার্ডেন। এই রোজ গার্ডেনটাও অপরূপ সুন্দর। আমরা একটু ভাবলাম যে না, একটু সকালবেলাটা একটু রেস্ট করে একটু দুপুর একটু বেরোবো, তো আমরা দুপুর একটু বেরিয়ে পড়লাম এই রোজ গার্ডেনটায়। দেখলাম একটু ঘুরে বিশাল বড় গার্ডেন, খুবই সুন্দর গার্ডেন আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একদম গার্ডেন, নিট অ্যান্ড ক্লিন, অ্যান্ড ফ্লাওয়ার্স তো মানে কিছু বলার নেই, মানে ভ্যারাইটিস অফ ফ্লাওয়ার্স এখানে রয়েছে আর খুবই সুন্দর সুন্দর সব ফ্লাওয়ার্স, খুবই সুন্দর লাগলো এই রোজ গার্ডেন। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম পহেলগাঁও থেকে, জম্মুর পথে রওনা দিলাম। সো আমাদের জম্মু থেকে আমাদের গাড়ি আছে, এবার বাড়ির ফেরার পালা। সত্যি মনটা খুবই খারাপ লাগছে এতদিন কাশ্মীর ঘুরে, মিস করবো খুবই কাশ্মীরকে, প্রত্যেকটা জায়গা। আর যদি ভিডিও আপনাদের পুরোটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট।